বাংলাদেশে গতকাল কিন্তু ওয়েদার খুব ভালো ছিল না, বৃষ্টির দিন ছিল এবং তুফানের কিন্তু ছিল 26তম দিন। তো এই 26তম দিনে দাঁড়িয়ে তুফান কত কালেকশন করলো শুনলে তোমরা জাস্ট হা হয়ে যাবে। সো হ্যালো গাইজ, আই এম রিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন তুফানের বক্স অফিস কালেকশন নিয়ে কথা হবে। তো গতকাল ছিল শুক্রবার, ছুটির দিন, কিন্তু ছুটির দিন হওয়া সত্ত্বেও ছিল এটা 26তম দিন এবং ওয়েদার কিন্তু ভালো ছিল না। তারপরও তুফান বক্স অফিসে যে কালেকশনটা করেছে না, জাস্ট ধারণার বাইরে। তো তোমাদেরকে বলেই দেই, গতকাল কিন্তু তুফান কালেকশন করেছে 44,82,000 টাকা। এই 44,82,000 টাকাটা কিন্তু শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে, এখানে কিন্তু সিঙ্গেল স্ক্রিন অ্যাড করা হয়নি, কারণ সিঙ্গেল স্ক্রিনের রিপোর্ট কিন্তু সেরকমভাবে পাওয়া যায় না। সুতরাং যদি মাল্টিপ্লেক্স থেকে 44,82,000 টাকা হয় এবং অসংখ্য সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু তুফান চলছে, তো সেইগুলো যদি ধরা হয় তাহলে মিনিমাম প্রায় 1 কোটির কাছাকাছি কিন্তু একটা কালেকশন চলেই যাবে। এবং এছাড়া কালকে কিন্তু মানে বেশ কিছু মাল্টিপ্লেক্সে মানে 45টার মধ্যে 26টাই কিন্তু হাউসফুল গেছে। এটা একটা দুর্দান্ত কিন্তু ব্যাপার, যেটা মুক্তির 26তম দিনে গিয়েও এই হাউসফুল ব্যাপারটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই 26তম দিনে দাঁড়িয়ে তুফান কিন্তু শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে ফেলেছে 13,06,00,000 26 দিনে। বুঝতে পারছো, মাত্র 26 দিনে মাল্টিপ্লেক্স থেকে 13,06,00,000 কালেকশন করে ফেলেছে। এখানেও তো সিঙ্গেল স্ক্রিন ধরা হয়নি, তাহলে এখানেও যদি সিঙ্গেল স্ক্রিন ধরা হয় তাহলে এই 13 কোটিটা কত কোটিতে গিয়ে দাঁড়াবে বলতো? তোমরা একটু আন্দাজ করে কমেন্ট করে বলতো যে যদি মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন দুটো অ্যাড করা হয় যে কোন কত কোটিতে গিয়ে দাঁড়াতে পারে। এবং আমি তো এটা শুধু বাংলাদেশে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনের কথা বললাম, এখন বিশ্বব্যাপী অনেকগুলো দেশেই কিন্তু তুফান ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে, ভারত হয়ে গেছে, আমেরিকা হয়ে গেছে, ইংল্যান্ড হয়ে গেছে। তো সমস্ত দেশের যদি কালেকশনটা ধরা হয় মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে, তাহলে এটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমি তো জাস্ট আর ভাবতে পারছি না। তাও বাংলাদেশে না হয় 26তম দিন হয়েছে, অন্যান্য দেশে তো সেটাও হয়নি, তাহলে কোথায় গিয়ে কালেকশনটা দাঁড়াবে জাস্ট আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমরা কমেন্ট করে বলো যে কত কোটি হতে পারে, তাহলে তুফান কীরকম তুফানের বেগে এগোচ্ছে বুঝতে পারছো? এটাই হচ্ছে সাকিব ভাইয়ার কী বলবো ক্যালি এবং রায়হান রাফিজি করে দেখিয়েছে। ভিডিওটা এখানেই শেষ করলাম, চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।